গোলসি মনোহর সোজাপুরের একটি রাস্তার বেহাল অবস্থা দেখে এলাকার মানুষের সমস্যার কথা শুনে ও জানার পরে তিনি স্বয়ং নিজে সেটির পরিদর্শনে যান এবং সেই রাস্তাটির বেহাল দুর্দশা দেখে তিনি বেজায় ছুটে যান। রীতিমতো সিনেমার কায়দায় পিচ রাস্তার উঠে যাওয়া পাথর ইঞ্জিনিয়ারের পকেটে ঢোকালেন। সাংসদ কীর্তি আজাদ বললেন, রাস্তার এই বেহাল দশা কিভাবে কাজ করেন, আপনার এই পাথর আপনি বাড়িতে নিয়ে যান। লেকে যাইগাকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও সুপ্রিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার ঠিক আছে শুন রে উনকো বলিয়েগা কি স্যার ইয়ে দিয়ে হ্যাঁ। সরকারি আধিকারিকদের ধমক দেন, বাংলার উন্নয়নের জন্য মাননীয় সাংসদ কীর্তি আজাদ মহাশয় বদ্ধপরিকর। আমি রিপোর্ট করব, সাসপেন্ড করব, সাসপেন্ড করব, টার্মিনেট করব। ওই একটু যেতে যেতে এই দিদির সরকার পায় টাকা, দিদির সরকার টাকা, গরিব আদমি কম যাচ্ছে। আপনার ফোনটা তো ঠিক আছে। কীর্তি আজাদ বলেন, যে বা যারা বাংলার উন্নয়নে কালিমা লিপ্ত করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কীর্তি আজাদ। সাধারণ মানুষের সামনে ইঞ্জিনিয়ারকে ধমক দিয়ে এই রাস্তা দ্রুত করার জন্য আদেশ দেন তিনি। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা।